Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah. Amma ba'ad. Muhtaram Abu Bakar Siddiq bhai, apni proshno korechen je Quranul Karim shesh korar pore amra kon dua korbo. Shomanito bhai, Quranul Karim telawater pore amader samaje একটি দোয়া প্রচলিত আছে আর সেটা হলো সাদাকাল্লাহুল আযীম সাদাকাল্লাহুল আযীম এই দোয়াটা অনেকেই পড়ে তো এই দোয়াটি মূলত কোনো হাদিসে বর্ণিত হয়নি এবং কোরআনের কোনো আয়াত দ্বারা এটা নির্দেশ দেওয়া হয়নি যে কোরআন পাঠের পরে তোমরা সাদাকাল্লাহুল আযীম বলবে তবে কোরআনের একটি আয়াতে বলা হয়েছে কুল সাদাকাল্লাহ তুমি বলো যে আল্লাহ সত্য বলেছেন তো এটার দ্বারা এর অর্থ এই নয় যে কোরআন পাঠের শেষে আমাকে সাদাকাল্লাহুল আযীম বলতে বলা হয়েছে বরং ওটা আল্লাহ যে কোরআনুল করিম সত্য বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেগুলো তথ্য দিয়েছেন সেগুলো সত্য সেটাই বলে দেওয়া হয়েছে সেটা ঘোষণা করে দিতে বলা হয়েছে তবে কেউ যদি কোনো সময় মাঝে মাঝে সাদাকাল্লাহুল আযীম পড়ে নেয় সেটা দোষনীয় কিছু নয় কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা যেমনটি আমাদের সমাজে হয়ে গেছে তখন এটা বেদাত হবে কারণ এটা একটা দলিলবিহীন কাজ সেটাকে অভ্যাসে পরিণত করে নেওয়া যাবে না তবে কোরআন পাঠের শেষে একটি দোয়া পড়তে পারেন যেটি সুনান নাসাই 10067 নম্বর হাদিস আমালুল ইয়াউম ওয়াল লাইলা এটা একটি বই ইমাম নাসাই রাহিমাহুল্লাহর 308 নম্বর হাদিস তাবরানির দোয়া অধ্যায় 1912 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে বসতেন যখন কোনো সময় কোরআন তেলাওয়াত করতেন এবং যখনই কোনো নামাজ আদা করতেন তখন সেই ইবাদতগুলো তিনি শেষ করতেন কয়েকটি কালিমা দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি প্রত্যেকটা মজলিসেই দেখি শেষে এই দোয়াটা পড়েন তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ মান ক্বালা খাইরান খুতিমা লাহু তাবাউন আলা যালিকাল খাইর যে ব্যক্তি ভালো কিছু বলে তার মজলিসে অথবা কোরআন তেলাওয়াত ইত্যাদিতে তো তখন এই কল্যাণের উপরেই তার একটা সিলমোহর মেরে দেওয়া হয় আর যে ব্যক্তি খারাপ কিছু বলে কোনো মজলিসে এটা এই দোয়াটা তার জন্য কাফারা স্বরূপ হয়ে যায় আর সেই দোয়াটি এখানে দেওয়া হয়েছে সুবহানাকা ও বিহামদিকা অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা এটা বললে আরো ভালো কারণ ওটা তো আল্লাহকে সম্বোধন করা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক হে আল্লাহ প্রশংসা সহ তোমার পবিত্রতা ঘোষণা করছি আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনার দিকে আমি প্রত্যাবর্তন করছি এটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার সিলসিলা সহিহা কিতাবে 3164 নম্বরে এটিকে সহি বলে উল্লেখ করেছেন ঠিক আছে ভাই তো ফলে যখন আমরা কোরআন মাজিদ পড়ব পড়ার পরে এই দোয়াটা পড়তে পারি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক অনেকে বলেছেন কাফফারাতুল মজলিসও আপনি পড়তে পারেন যেটা যে কোনো মজলিসের শেষে পড়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মজলিসে বেশি ভুল ভ্রান্তি বকা হয় আর যেটা আমাদের অনেক সময় হয় তো সেটাও আমরা এই কোরআনের মজলিসে শেষে পড়তে পারি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সেই দোয়াটা যদি মুখস্থ থাকে সেটাও পড়তে পারেন আর এখানে যেটা দেওয়া হলো সেটাও আপনি পড়তে পারেন আপনার আরেকটা প্রশ্ন ছিল যে দোয়াতে আমরা হাত উঠাবো কিনা সম্মানিত ভাই যে সকল স্থানে দোয়াতে হাত উঠানোর কথা এসেছে সে সকল স্থানে হাত উঠাতে কোনো সমস্যা নেই যেমন বৃষ্টি প্রার্থনার দোয়াতে তারপরে যদি কোনো বিপদ আপদ ঘটে তখন কোনোতে নাজেলা পড়া হয় সেই সময় অথবা আপনার পেটের যে দোয়া কোনো আছে সেখানে যে সকল স্থানে হাত তোলার কথা এসেছে সেখানে হাত তুলতে কোনো সমস্যা নেই তবে
মুসলিম ব্যক্তি যদি কোনো সময় আল্লাহর কাছে দোয়া করে তো নিয়মিত অভ্যাস না করে নিলে যখন সে আল্লাহর কাছে দোয়া করে দুই হাত উত্তোলন করে দোয়া করে তখন সেটা কবুলের বেশি আশা করা যায় তবে এটাকে অভ্যাসে পরিণত করে না যাবে না মাঝে মাঝে উঠালেন মাঝে মাঝে এমনি দোয়া করলেন আর যদি বেশি যদি হাত উঠানো হয় তাহলে সেই সেই দোয়াটা আল্লাহর কাছে কবুলের অধিক আশা করা যায় এখানে কাকুতি মিনতি বিনয় নম্রতা বেশি প্রকাশ পায় আল্লাহর কাছে চাওয়া হয় ঠিক আছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে বলছেন এটা আবু দাউদ তিরমিজি ইবনে মাজা এবং মুস্তাদরাকে হাকিমে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি এটাকে সহিহ বলে উল্লেখ করেছেন যে ইন্নাল্লাহা হাইয়ুন করিম আল্লাহ তাআলা লজ্জাশীল এবং সম্মানিত হ্যাঁ বদান্যতাশীল তারপরে ইস্তাহি মিন আব্দিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা যে যখন বান্দা আল্লাহর কাছে তার হস্তদ্বয় উত্তোলন করে চায় তখন আল্লাহ তার বান্দার সেই হস্তদ্বয় শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তো তাহলে বোঝা গেল যে হাত সালাতে উত্তোলন করা এটা হাত দোয়ার মধ্যে উত্তোলন করা এটা দোয়া কবুলের একটা অন্যতম কারণ মিন আসবাবি ইজাবাত দোয়া তবে এটা সব সময় নয় বিশেষত ওই সকল স্থানে যেখানে হাত তোলার কথা এসেছে এবং একাকী দোয়া করলে কখনো কখনো করলেন কখনো কখনো ছাড়লেন আরো একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ পবিত্র আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না আর আল্লাহ তাআলা নবী ও রাসূলদেরকে যেটা আদেশ দিয়েছেন মুসলিম মুমিনদেরকেও সেটা আদেশ দিয়েছেন এবং বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা হে ইমানদারগণ তোমরা পবিত্র জিনিস খাও হালাল জিনিস খাও এবং নেক কাজ করো সৎ কাজ করো তারপরে রাসূল সাল্লাম একটা লোকের কথা বললেন যে দূর দূরান্ত থেকে সফর করে কাবা ঘরে আসে হ্যাঁ এবং সুম্মা যাকারা রাজুলা ইতিলু সাফারা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস-সামা দূর থেকে আসার কারণে তার পায়ের পা ধুলাই ধূসরিত থাকে তার মাথা উস্কো ফুস্কো থাকে দূর থেকে সফর করার কারণে তারপর ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস-সামা সে তার হস্তদ্বয় আল্লাহর কাছে আল্লাহর দিকে আকাশের দিকে উত্তোলন করে বলে ইয়া রব্বি মানে লোকটি দূর দূরান্ত থেকে আল্লাহর কাছে আগমন করেছে আল্লাহর ঘরে এবং তার মধ্যে দোয়া কবুলের উপায়গুলো রয়েছে সে হস্তদ্বয় উত্তোলন করেছে তার মাথা উস্কো ফুস্কো তার পা ধুলাই ধূসরিত আশা করা যায় লোকটা দোয়া কবুল হবে কিন্তু কবুল হয় না কেন ওয়ামাতআমহু হারামুন ওয়ামাশরাবুহু হারামুন ওয়ামালবাসুহু হারাম ওয়াগুযিয়া বিল হারামি ফান্না ইস্তাজাবু লিযালিক তো এই লোকটার আপাদমস্তক তৈরি হয়েছে খানা পিনা পোশাক পরিচ্ছদ সব হারাম এই জন্য সেই লোকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় তো সম্মানিত ভাই এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো যে হস্তদ্বয় উত্তোলন করাটা এটা একটা দোয়া কবুলের অন্যতম মাধ্যম ও কারণ তো এই জন্য যখন বিশেষ করে তাহাজ্জুদ পড়েন যখন হয়তো মাঝামাঝি একাকী নামাজ পড়লেন অথবা সবাই নামাজ পড়লো সাথে আপনি নামাজ পড়লেন কিন্তু আপনি মনে করছেন কিছু দোয়া আল্লাহর কাছে করবেন তখন হস্তদ্বয় উত্তোলন করতে পারেন আপনি ঠিক আছে তবে হস্তদ্বয়ের পরে আপনার দোয়া করার পরে হস্তদ্বয় মুখে মাসা করার যে হাদিসটি এসেছে সেটি দুর্বল ফলে মাসা না করে হাত দুটা এমনি ছেড়ে দিবেন তবে কেউ যদি মাঝে মাঝে কোনো সময় মাসা করে নেয় সেটাও দোষণীয় নয় তবে এটাকে নিয়ম বানিয়ে নেওয়াটা নিলে তখন সেটা বেদাতের কাতারে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন জাযাকুমুল্লাহ খায়র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু